নমস্কার বন্ধুরা, অর্ঘ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর সঙ্গে আলু দিয়ে মাটন কারি, ছুটির দিনে লাঞ্চটা জাস্ট জমে যায়। আজ এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আমি সহজে এটা বানিয়ে ফেলি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন, মাটন কারি তৈরি করার জন্য সবার প্রথম এখানে প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে 4 চা চামচ সর্ষের তেল দেব। আর এই মাংসটা সর্ষের তেল দিয়ে করলে খুবই ভালো টেস্ট হয়। তেল গরম হয়ে গেছে, 4টে আলু আমি কেটে রেখেছিলাম মাঝখান থেকে 2 আধখানা করে। আলু 4টে আমি ভেজে নেব ব্রাউন কালার করে। আলুগুলো উল্টে দেব। একপারে আলু ভাজা হয়ে গেছে, অপর পাটটা আমি উল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো একটা প্লেটে তুলে নেব। আলু ভেজে নেওয়া তেলের মধ্যে ফোড়নের জন্য 2টো তেজপাতা, 3টে বড় এলাচ, অবশ্যই এলাচগুলো ফাটিয়ে দেবেন, 4টে লবঙ্গ, 2টো দারচিনি, এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, ভেজে নিয়ে মশলার মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, ভেজে নিয়ে পেঁয়াজের মধ্যে এবারে মাংসটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। সব কিছু মাখিয়ে আমি 1 ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আপনাদের যদি হাতে বেশি সময় থাকে আপনারা এটা 2 ঘন্টাও রাখতে পারেন, তাহলে খুব ভালো হয়। পেঁয়াজের সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটা আমি চাপা দিয়ে কষিয়ে নেব। ঢাকনাটা খুলে আরো একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে। আবারও চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব। ঢাকনা খুলে নিয়েছি, দেখুন মটনটা কষানো হয়ে গেছে, মটনের গা থেকে তেল ছেড়ে গেছে। আরও একবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই মটনটা কষাতে আমার 15 মিনিট সময় লেগেছে। এইভাবে যদি আপনারা রান্না করেন এর স্বাদ অসাধারণ হয়, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি খুবই ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মাংসটা এবার আমি প্রেশার কুকারে দিয়ে রান্না করে নেব। এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, যে আলুগুলো ভেজে রেখেছিলাম প্রেশার কুকারে দিয়ে দেব। মাংসটা প্রেশার কুকারে ঢেলে দেব। কড়ার মধ্যে যে মশলাটা লেগেছিল তাতে জল দিয়ে জলটা গরম করে দিতে হবে, ঠান্ডা জল দেবেন না। এখানে আমি জলটা গরম করে দিয়েছি। আপনাদের যদি বেশি ঝোল পছন্দ হয় আপনারা এখানে আরো একটু জল দিতে পারেন, আমি আর বেশি জল দেব না, আমি কষা কষা করব। আপনারা এই সময় দেখে নিতে পারেন যে ঠিকঠাক নুন হয়েছেন কিনা।
যদি না নুন হয় আপনারা এই সময় আরো একটু নুন দিয়ে দিতে পারেন। এবার প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে দিয়ে মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়ে আমি প্রেশারটা নামিয়ে নেব। প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন এটা আমি একটা বাটিতে ঢেলে নেব। মাংসটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি, এর মধ্যে গরম মশলা দেব 2 টেবিল চামচ শাহি গরম মশলা, আর কিছুটা ধনে পাতা। ধনে পাতাটা অবশ্যই আপনারা যদি পছন্দ করেন দেবেন, না দিলেও চলে যাবে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব গরম মশলা ধনে পাতাটা মাংসের সাথে, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি, দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে। ভালো থাকবেন বন্ধুরা, টাটা, বাই বাই।